এমন চেপে জগরদার্থী আর কৌশিকী বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে উৎসব ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় এনান মালা সাথে কথা বলতে থাকে আর তখন বলতে থাকে কি চাও কি তুমি আর তখন বলে আমার বকরা চাই আমাকে টাকা পয়সা দিতে হবে ভাগ দিতে হবে বলতে থাকে তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও না তাহলে তোমার এই আসল রূপটা আমি সবাইকে বলে জব্দ করব না ভাবতেও পারছ না তখন কথা শুনে তো তো খুব ভয় পেয়ে যায় আর আমার আমার নামটা কি জানো নাম হচ্ছে কাকন মেনানকে ইশারা দিয়ে বলতে থাকে কি হয়েছে আর তখন মেনান বলতে থাকে সব ঠিক হয়ে যাবে এই পৃথিবীর মানুষ না খুব কষ্ট আছে কিন্তু দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে কথা বলে কাকনকে জড়িয়ে ধরে খন বলে জানো তো কাকন এই পৃথিবীতে না খারাপ মানুষে ভর্তি তো ভালো মানুষ যে দরকার এই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য পৃথিবীটাকে সুন্দর করে দেওয়ার জন্য তো জানি না কবে যে এই পৃথিবীটা আবারও ঠিক হয়ে যাবে সবকিছু আবার আগের মতো ভালো হয়ে যাবে এই যেমন তুমি আমাকে ভালো করে দিয়েছ তুমি না থাকলে আমিও তো সেই বাজে লোকদের কথাই হাঁটতাম আবার সেই গুলিগালা চালাতাম টাকার জন্য মানুষকে মারতাম কতই না অন্যায় করতাম আমার তো এখন গর্ব হয় এটা ভেবে যে আমি অনেক বদলে গেছি তোমার মতো আমি একজন এঞ্জেলকে পেয়েছি আমি নিজেকে পুরোপুরি বদলে দিয়েছি ঠিক মালা তখন ভাবতে থাকে মেনাল কি করে জানলো যে আমি এদিকে এসেছি আর ও টাকাই বা চাইছে কেন হলে কি ওর পিছনে অন্য কেউ রয়েছে ও কি আদৌ মেনাল সেই মেনাল নাকি কেউ আমার সাথে গেম খেলছে সমস্ত কেন করছে সবটা আমাকে জানতে হবে যেভাবেই হোক না কেন আমি তো সমস্তটা খুঁজে বের করব এই সমস্ত ভাবতে আর আর চিন্তা করতে এরপরই চলে এসেছে তখন বলছে থাকে থাকে কি ব্যাপার মালা বলে কি টেনশন করবো এই বলে জগদ্দার্থীর সাথে নানান কথাই বলতে থাকে আর তখন জগদ্দার্থী বলতে থাকে তোমার এই সমস্ত খেলা আর বেশি দিন নয় মালা চ্যাটার্জি সবকিছু আমি ধরে ফেলেছি চ্যালেঞ্জ করে জগদার্থী ওখান থেকে চলে যায় এরপর দেখা যায় আমাদের সকলেই যখন খাবার টেবিলে বসে আর তখন মালাকে নিয়ে কথা বলতে থাকে আর তখন ইন্দ্রনাথ তো বলছে ছেলেটারই সব কিছুর দোষ সব তো আর ভালো ছেলে নয় ওর কেরিয়ার সম্পর্কে তো সবারই জান আছে ও নিজের কেরিয়ারটা একদম শেষ করে দিয়েছে অনেক কথাই বলতে থাকে আর চন্দ্রনাথের মুখে এই সমস্ত শুনে তো অবাক হয়ে যায় কৌশিক কি সকলেই আর তখন বলে বাবা কাকুমনি তুমি এই সমস্ত বলছো আমার তো বিশ্বাসই হচ্ছে না তখন স্বয়ম্ভৌ রেগে যায় আর স্বয়ম্ভৌ তখন বলতে থাকে মেয়েটাকে এই বাড়িতেই কিছুতেই থাকতে দেওয়া যাবে না মেয়েটাকে যেভাবেই হোক বের করতেই হবে আর মেহেদি এই বাড়িতে সসম্মানে ফিরে আসবে তারপর জেঠিমনি বলতে থাকে মেয়েটার জন্য যে কি কি করতে হবে এটা একের পর এটা ওটা করাচ্ছে সবাইকে দিয়ে হুমকি দিয়ে সবাইকে সবকিছু করাচ্ছে যে আবার কি বলবে আর তখনই মালা চাটার যে এসে পড়েছে আর তখন বলে এখন আবার ফুল সজ্জা সাজাতে হবে কথাটা শোনার পর সবাই অবাক হয়ে যায় তখন কৌশিকী বলে তোমার মুখে কি কিছুই আটকায় না প্রীতি তখন বলে নির্লজ্জ মেয়ে একটা বলে ওমা নির্লজ্জের কি হলো শ্বশুরবাড়ির লোকেরা যদি একটা নতুন বউ এসেছে তার কোনো কিছুই বুঝতে না চায় তার যদি ফুলসজ্জাটাও রেডি করে না দেয় তাহলে তো আমাকে বলতেই হবে কথা তাই না এরপর তো আরো অনেক কথাই বলতে থাকে আর জগদ্ধার্তি কৌশিকেও রেগে যায় এরপর ইচ্ছামতো মতো কথা শুনিয়ে দেয় মালা চ্যাটার্জিকে এখন উৎসব চলে এসেছে আর উৎসব কেউ তখন এই সমস্ত বলতে থাকে কৌশিকি যে কেমন মেয়ে নিয়ে এসেছি তার কোনো ক্লাস আছে শিক্ষা দীক্ষা কিছু আছে কিছুই তো নেই আর অনেক কথাই শোনায় আর তখন জগদ্ধার্থী অনেক কথা শোনায় জগদ্ধাত্রীকে তখন উৎসবও অনেক কথা বলতে থাকে আর তখন বলতে থাকে এর রহস্য তো আমি বের করেই ছাড়বো এর সাথে কেউ না কেউ তো জড়িত আছে যে এই সমস্ত ইচ্ছে করেই করাচ্ছে আরো অনেক কিছুই বলতে থাকে জগদ্ধাতি এদিকে উৎসবও তখন ভয় পেতে থাকে বৌদ্ধহী মুখার্জিও ভয় পেতে থাকে আর বৌদ্ধহী মুখার্জি তখন বারবার করে বলতে থাকে এই সমস্ত না বলার জন্য তখন কি বৌদিকে অনেক কথাই শোনায়